মহিলা মোর্চা যে আজকে আপনাদের যে রেলিটা হচ্ছে, যেখানে আপনাদের আজকে যে জায়গাতে আছি, এটা মহিলা মোর্চার অবদান অনেক বেশি। আমিও মহিলা মোর্চাতে ছিলাম, মোর্চাতে ছিলাম, পার্টির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সবচেয়ে মহিলা মোর্চার সভানেত্রী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমি মহিলা মোর্চার একজন কার্যকর্তা হিসেবে নিজেকে গৌরবান্বিত অনুভব করি। এমপি হওয়ার পর এত বড় মহিলা মোর্চার সংবর্ধনা কেমন লাগছে আপনার? তাদের খুশির জন্য তারা করেছে, তারা আমাকে ভালোবাসে, তো তাদের ভালোবাসা সবসময় থাকবে। এবং তাদের যে আশা, তাদের যে ভালোবাসা, এটা আমাকে সত্যি যোগায় পরিশ্রম করতে। সপক্ষে রাজ্যে ফেরার পর মানে কী কী প্রতিশ্রুতি থাকবে রাজ্যবাসী এবং মহিলা মোর্চা? মহিলা মোর্চা না, বিশেষ করে আস্তে আস্তে চিন্তাও করছি আমরা, দেখছি যে ত্রিপুরা রাজ্যে কীভাবে এডুকেশনাল হাব করা যায়। দেখেন আমাদের রাজ্যে পিজি কলেজ নেই, আমাদের একটাই সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আমাদের লক্ষ্য হচ্ছে কীভাবে তিনটে চারটে কলেজে পিজি কোর্স চালু করা যায়, সেটাই ভাবছি আমরা। আর সুনামগুড়াতে যেটা আপনার লজিস্টিক হাব বা বন্দর হওয়ার কথা সেটা রয়েছে, সুনামগুড়াতে আরেকটা যে বন্দর চেকপোস্ট রয়েছে সেটাকে আরও বড় করা, আর মেডিকেল হাব করা আমাদের লক্ষ্য। এবং টাটা কোম্পানিকে নিয়ে এসে রাজ্যে যেতেও যাতে একটা টিসিএস যে আমাদের আইটি হাব করার যে লক্ষ্য, সেই জায়গার কর্মসংস্থানের ব্যবস্থা, এবং সর্বোপরি এগ্রিকালচার এবং ট্যুরিজমের উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এগ্রিকালচার এবং ট্যুরিজমের মাধ্যমে সবচেয়ে বেশি বেকার সমস্যার সমাধান হবে এবং রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। সার্বিক ডেভেলপমেন্ট নিয়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে মন্ত্রীরা রয়েছে তাদের সাথে কথা চলছে এবং সংসদ চলাকালীন আরও কথা হবে এবং আরও প্রশ্ন উত্তর বা অনেক কিছু হবে, দেখবেন এবার। আচ্ছা রাজা, থ্যাংক ইউ।